নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ডিশ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে মাগুর মাছের রেসিপি দেখানো হবে, তাহলে চলুন রেসিপিটা দেখে নিই, তারপরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। আজকে আমি বানাবো মাগুর মাছের ঝাল। তাই এটা আছে মাগুর মাছ, মাগুর মাছটা আমি কেটে মতলব বাজার থেকে কেটে নিয়ে এসছে, কারণ আমি জানতো না কাটতে পারবো না, সেই জন্য কেটে নিয়ে এসছে। তা আমি ধুয়ে টুয়ে লবণ হলদি মাখিয়ে রেখেছি, আর তার সঙ্গে আছে মশলা, এটা আদা বাটা, এটা জিরে বাটা, আর এটা কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে চারটে কাঁচা লঙ্কা চিরা লাগানো আছে, মানে ফেলে রেখেছি আর কি। তাহলে চলো আমি কী করে রান্না করি। এটা মাগুর মাছের মানে ভাপা হবে না, এটা এটা ঝাল হবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো তেলটা একটু বেশি দিতে হবে, তেলে ঝালে রান্না হবে না, এটা ঝাল। তাহলে প্রথমে আমি জিরে সম্বরা দিয়ে দেবো, একটুখানি একদম অল্প করে জিরে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো আদা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবং জিরে বাটা। না তো ছিটাচ্ছে, আমি একটু ঢেকে দিই। এবার মাছগুলো সব দিয়ে দেবো, কাঁচা মাছ। এবার আমি দেবো লবণ, তারপরে দেবো হলদি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দেবো। মশলাটা লবণ হলদিটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে দেবো। ভালো করে মশলাটা মেখে দিয়েছি, নাড়িয়ে তাড়িয়ে মিশিয়ে দিয়েছি সবার সব মাছের মধ্যে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। মাছটা একদমই কাঁচা দিতে হবে, এতে কোনো ভেজে দিতে হবে না, শুধু মশলাটা মিশানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিতে হবে। তাহলে মাছটা একদম নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। আমি এবার এটাকে ঢেকে দেবো। এটা ভালো করে জালটা উঠে গেলে তখন আমি গ্যাসটাকে মানে মাঝারি মতন রেখে দেবো, একদম কমও না একদম বাড়ানোও থাকবে না। এরকম করে 15 মিনিট মতন রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দেবো। গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, একদমই সিম্পল রান্না। এবার আমি চারটে যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে ফেলে রেখেছিলাম।
এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে গ্যাসটা ফুল করে রেখে দেবো 5-6 মিনিট মতন। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ভালো করে নাড়িয়ে দেব। আমি ঝোলটা আরেকটুখানি শুকাবো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকবো না। এবার এই যে একটু অল্প অল্প ঝোল ঝোল থাকবে, বেশি শুকনোও করবো না। ব্যাস এইটুকুই রাখবো ঝোল, আর শুকাবো না। এইটাকে বলে মাগুর মাছের ঝাল, খুব ভালো লাগে খেতে। এটা গন্ধ যা বেরোচ্ছে, এত সুন্দর। তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিই, আমার রান্না কমপ্লিট। আপনারাও এরকম করে বাটিতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা খাওয়ার টেবিলে এসে গেছি, তাহলে মাগুর মাছের রেসিপিটা খাবো, এখন দেখি কেমন হয়েছে। একদম ছোট সাইজে মাগুর মাছ, খুব খেতে ভালো লাগে। বিশাল ব্যাপার। এটা তেল বেশি, তার জন্য বেশি ঝোল খাওয়া যাচ্ছে না।
তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, বাই।